স্টেশনের উপরে দেখবি তোরা চপের দোকান, চপের দোকান রে চপের দোকান। ভাল যাব আমি বানা চপ খাওয়ার জন্য যাবো বঙ্কিম নগর, আমাদের এখানে চপের দোকান নেই। হ্যাঁ ভালো, এর থেকে ভালো কি আছে, এর থেকে ভালো ইউনিক কি আছে একটু বল। শুধু চপ খাওয়ার জন্য তো বঙ্কিম নগর যাবো না, তাই না? তোদের যদি টাকা পয়সা সব শেষ হয়ে যায় তাহলে তোদের কোনো টেনশন নাই, এখানে একটা SBI ব্যাংক আছে ভাই, তোদের কোনো অভাব নাই। তাই তো বলছি তোদের বঙ্কিমনগরে আয়, আরে আয় রে বঙ্কিমনগরে। ভাই তোমাকে একটা জিনিস বোঝা ভাই, ধর আমার ব্যাংকে যদি টাকা পয়সা শেষ হলে আমাকে মানে বঙ্কিমনগর যাবো আমি, তাই তো? মানে আমি টাকা পয়সা পাবো তাহলে। আমার ব্যাংকে যদি টাকাই না থাকে বঙ্কিমনগর কি করবো? আমাকে ATM থেকে আমার ফ্রি ফ্রি টাকা দেবে না? তুই বল আমাকে, ATM থেকে আমার ফ্রি ফ্রি কি টাকা দেবে? তাহলে বঙ্কিমনগরে কি করতে যাবো? নাচের চোদন তোদের যা দেখছি ভাই, কাঁধের উপরে হোম থিয়েটার নিয়ে মানে এই নাচ, হোম থিয়েটারটা কি কাজে লাগছে আমি বুঝছি না, নাচতে হোম থিয়েটারটা কি কাজে লাগছে বলতে পারা? তোরা যদি রেলগেট দেখতে চাস তাহলে তোরা বঙ্কিমনগরে কি মা গে বন্ধু, তোর যখন রেলগেট আছে বন্ধু, তোর যখন রেলগেট আছে, তো বাপ জন্মে রেলগেট দেখিনি বন্ধু। কি হয় বন্ধু রেলগেট দিয়ে, কি হয় কি হয় কি হয় বলতো বল। এখান থেকে গাড়ি ঘোড়া সব পার হয়, মানুষও পার হয়, দেখ আমিও দাঁড়িয়ে আছি, আয় তোরা বঙ্কিমনগরে আয় আয়। আচ্ছা মানুষজন পার হয় আর গাড়ি ঘোড়া পার হয়, আমি একদিন জানতাম কুকুর বিড়াল ছাগল এসব পার হয়। আমি তো জানতাম রেল লাইন দিয়ে রেল ট্রেন গাড়ি চলে না, আমি তো জানতাম হেলিকপ্টার চলে, ওখান দিয়ে প্লেন চলে। ভাগ্যিস তুই বললি বন্ধু, আমি তো জানতাম না, আমি কেমনই জানলাম তুই বললি। তোরা বঙ্কিমনগর আয় 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 বঙ্কিমনগর আয় বন্ধু। আসবো আসবো রেলগেট দেখার জন্য, অবশ্যই আসবো, আমি আর বন্ধু বান্ধবকেও নিয়ে আসবো, ওরা তো বাবার জীবনে রেলগেট দেখেনি। দেখাও ভাগ্যি বন্ধু, তুই আমাকে বললি রেলগেট দেখার জন্য, অবশ্যই আসবো অবশ্যই আসবো। আচ্ছা আর কি আছে বলতো বন্ধু বলতো। জল মানে জীবন, মানুষ জল ছাড়া বাঁচে না। ও মা তাই বুঝি, জল মানে জীবন না? আমি ভাবলাম জল মানে হয়তো উলমগ, রয়্যাল স্ট্যাগ, বিপি, পাকাটি, আজকে জানলাম জল মানে জীবন। তোদের যদি জল পেপার পায় তাহলে তোরা বঙ্কিমনগরে আয়, এখানে বড় বড় দুটো ট্যাঙ্কি আছে, এখানে খুব পরিষ্কার জল পাওয়া যায়। তোদের মতো পাগলা চোদার কথা শুনে আমার হাসি পাচ্ছে রে বন্ধু, কেন আমাদের এখানে জল নাই, আমি জল খাওয়ার জন্য জল যাবো নাকি? হ্যাঁ নাকি আমরা এখানে কি ডিজেল খাচ্ছি, জলের জন্য আমি বঙ্কিমনগর কেন যাবো রে ভাই? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তুই বলছিস জল মানে জীবন, ও তুই আমাকে বঙ্কিমনগর ডাকতে জল খাওয়ার জন্য, তাহলে আমরা কি খেয়ে বেঁচে আছি? কি রাসিন তেল খেয়ে?